আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের সব কিছু কীভাবে হাইড করে রাখবেন, আপনার মোবাইলের পিকচার, ভিডিও, MP3 সব কিছু আপনি কীভাবে হাইড করে রাখবেন, কেউ আপনাকে এটা জানতেও পারবে না। আমরা অনেক সময় বিভিন্ন হাইড অ্যাপ্লিকেশন আছে, যেমন কি অ্যাপস লক, এগুলোর মাধ্যমে অনেক কিছু লক করে থাকি বা হাইড করে থাকি, তারপরেও কিন্তু আমার কোনো ফ্রেন্ড বা আমাদের কোনো ফ্যামিলির মেম্বার আমাদেরকে বারবার যদি রিকোয়েস্ট করে এটা একটু খুলে দাও, এটার মধ্যে কী আছে দেখবো। তো এমন কোনো মানুষের রিকোয়েস্ট করে যদি আপনার হয়তো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে থাকে, তাহলে সেগুলো আমরা না খুলে দিয়ে পারি না। সেক্ষেত্রে আমাদের হয়তো বা অনেক পার্সোনাল জিনিস লিকেজ হয়ে যেতে পারে, তাদের কাছে ফ্ল্যাশ হয়ে যেতে পারে। তো আপনি চাইলে সেগুলো তাদের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন একটা নতুন ট্রিকের মাধ্যমে। তো আমি এর আগে এরকম আরও একটা অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম, যেটা মাধ্যমে ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে সব কিছু লক করা হয়। তো এটা আপনার চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে, যেমন কি আমাদের মোবাইলে এই যে ভয়েস আছে না, এই যে আমরা রিংটোন চেঞ্জ করে এখান থেকে বাড়াই, তারপর মিডিয়া নোটিফিকেশন, এগুলোর মাধ্যমে কীভাবে আপনি সব কিছু হাইড করে রাখবেন আপনার মোবাইলের যে কোনো MP3 পিকচার, সেগুলো অলমোস্ট আপনার অডিও MP3-এর মাধ্যমে কীভাবে লক করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। মানে এই যে আমি একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছি, এটার নাম হচ্ছে অডিও ম্যানেজার, ঠিক আছে? তো এটা অডিও ম্যানেজার যখন এটা কেউ অফেন করবে, তাহলে বুঝতে পারবেন এটা কিসের জন্য। এটা তো যেমন কি আমরা ভলিউম অ্যালার্ম বাড়াচ্ছি, ঠিক আছে, মিউজিক অ্যালার্ম বাড়াচ্ছি, কমাচ্ছি, তো এটা মানুষ মনে করবে যে না, এটার মাধ্যমে শুধু ভলিউম কন্ট্রোল করা হয়, ঠিক আছে? তো এটা কেউ জানতে পারবে না। আমরা চাইলে এটার মাধ্যমে এখন সব কিছু লক করে রাখবো, আমাদের গ্যালারি, তারপর গ্যালারি থেকে যে কোনো পিকচার, ভিডিও, MP3 সব কিছু আমরা এটার মাধ্যমে হাইড করে রাখতে পারবো। তো এটা কিন্তু যখন ফার্স্ট টাইম কেউ আপনি মোবাইলটা কাউকে দিবেন, সে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না এটা কি, যদিও সে অপেন করে জাস্ট এতটুকু দেখতে পারে এটা ভলিউম কন্ট্রোলেশন, সে সেটা থেকে ব্যাক হয়ে যাবে। তো আমরা এটার মাধ্যমে কীভাবে লক করব, জাস্ট অ্যাপ্লিকেশনটা অপেন করবেন, অপেন করার পর এই যে অডিও ম্যানেজার একটা অপশন আছে, এটাতে আপনি ফুস করে ধরবেন, ঠিক আছে? ফুস করে ধরার পর একটা সেটিং চলে আসবে। তো আমি সেটিং চলে আসার পর কেউ যদি এটা জানেও, তাহলে সে কিন্তু অপেন করতে পারবে না, কেননা এটার মধ্যে আপনি আবার পাসওয়ার্ডও দিয়ে দিতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে, পিকচার, ভিডিও, MP3, হাইড অ্যাপস, লক অ্যাপস, ফাইল ম্যানেজার, সব কিছু আপনি করে নিতে পারবেন। তো আমি একটা পিকচার আপনাদেরকে হাইড করে দেখাচ্ছি, ওকে? তো আমি এই ফোল্ডারের মধ্যে করব নিউ ফোল্ডার, আপনি এখানে ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন, জাস্ট প্লাসে ক্লিক করবেন। আমি এখানে দিব এয়ার, ওকে, এয়ার দিয়ে ক্রিয়েট একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের মধ্যে আমরা কোনো কিছু হাইড করব। তারপর এখানে প্লাসের মধ্যে ক্লিক করবেন, গ্যালারি চলে যাবেন, তারপর ক্যামেরা থেকেও আপনি হাইড করতে পারেন, ওকে? তো আমি এখানে দুটা, এই দুটা হাইড করব, ওকে, এই দুইটা না, আমি কী হাইড করব, এক্স ফর এক্সাম্পল এটা হাইড করতেছি, ঠিক আছে? আমি এই দুইটা তিনটা হাইড করলাম। জাস্ট হাইডে ক্লিক করার পর এখানে নিচে হাইড সিলেক্টারে ক্লিক করবেন, এরপর কোন ফোল্ডারে সিলেক্ট করবেন, এখানে তিনটা ফোল্ডার আছে, তো আমি এয়ার ক্রিয়েট করলাম, এয়ারে ওকে করে দিব। ওকে করার পর এটা আমাদের দেখেন এই তিনটা এখানে চলে আসছে, ঠিক আছে, তিনটা এখন হাইড হয়ে গেছে, এগুলো আমরা এখন গ্যালারির মধ্যে খুঁজে পাবো না। তো আমি এখন ব্যাক করে দিচ্ছি। আর এখান থেকে যদি আপনি ভিডিও হাইড করতেছেন, তাও পারবেন, অ্যালবাম ক্রিয়েট করে MP3 হলে MP3 সব এখান থেকে আপনি হাইড করতে পারবেন, নোট থেকে শুরু করে সব কিছু। তো এখানে আপনারা আপনারা চাইলে এখান থেকে এই যে এডিট বল্ট স্ক্রিন, এখানে স্ক্রিনটা আপনি এখান থেকে এডিট করতে পারেন। তো আমরা এটার এইটা সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর পাসওয়ার্ডটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে অ্যাডভান্স ফিচার আছে, এটার অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে সেটা আপনি দেখে নিতে পারেন। তো এগুলো সব আপনার নিজের ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাবো, চেঞ্জ বল্ট লোকেশনও আছে, ঠিক আছে? তো লগ ইন সেটিংস, এখান থেকে আপনি চেঞ্জ পিন, পিনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার যদি পিনটা আপনি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করে নিতে পারেন, ওকে? তো আমরা এখন এটা ক্লোজ করে দেবো। অ্যাপ্লিকেশনটা ক্লোজ করার পর এখন আমাদের থেকে দেখবো গ্যালারি থেকে হাইড হয়ে যাবে, মাস্ট বি, আমরা গ্যালারি থেকে সেগুলো হাইড করে ফেললাম। আমি দেখুন এখানে কিন্তু নাই, আমি যে এটা হাইড করলাম, ঠিক আছে, এটা এখানে কিন্তু নাই, হাইড হয়ে গেছে। তো এটা আপনার এখন যদি আপনি কেউ মোবাইলটা নেয় যে এটা বারবার খুলে থাকে, খুললেও সে জানতে পারবেন এটা কী অ্যাপ্লিকেশন, কী জন্য ইউজ করা হচ্ছে, সে মনে করবে ভলিউমের জন্য। কিন্তু আবার যদি কেউ জেনেও যায় তাহলেই সমস্যা না, এটাতে যখন কেউ ক্লিক করে হয়তো বা খুলে নিল, তাহলে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড থাকার কারণে সে খুলতে পারবে না, ঠিক আছে? তো আমরা 8টা 8, আমি 4টা 8 দিয়ে করলাম, এটা খোলার পর এখন আমাদের পিকচারগুলো এখানে চলে আসছে। তো আমরা এগুলো কীভাবে এখান থেকে রিমুভ করবো, জাস্ট এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আনহাইড, রিমুভ, মুভ, আপনার কোনো ফোল্ডার থেকে অন্য ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে চাইলে তাও করতে পারেন। আমি সবগুলো আনহাইড করে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে এটা আনহাইড করব, ওকে, আবার সেই ফোল্ডারে চলে যাবে, এখান থেকে আনহাইড করব, যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আপনার চলে যাবে, যেমন কি এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারের মধ্যে চলে যাবে, ঠিক আছে,
এখান থেকে আপনি সেটাকে আবার প্লেও করতে পারেন। আমি এখান থেকে আনহাইড করে দিচ্ছি আর আপনি এখান থেকে ডাইরেক্ট সেটও করতে পারবেন। তো ওভারঅল আপনার কোনো কিছু হাইড করার জন্য দারুণ একটা অ্যাপ্লিকেশন অডিও ম্যানেজারের মধ্যে আপনি হাইড করতে পারেন। তো এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনার কাছে ভালো লাগে। অডিও MANAGER জাস্ট এতটুকু লিখলে আপনার গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবে। 4.4 রেটিং পয়েন্ট এবং খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, 10 মিলিয়ন ইউজার, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, হাইট ফটো ভিডিও হাইট ইট প্রো, ওকে। এটার মাধ্যমে আপনারা করে নেবেন। আর ক্যালকুলেটারের মাধ্যমে যদি আপনারা হাইট করতে চান, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।